সম্মানিত প্রিয় হাজিরিন সামিঈনগণ গভীর মনোযোগ দিয়ে শুনুন ইমাম মুহাম্মদ বিন গাজ্জালের নিকট এক ব্যক্তি আয়েশা এক স্বপ্নে ছুঁড়ে দিলেন বলে হুজুর আমি গত রাতে স্বপ্নে দেখলাম এক ভয়াবহ স্বপ্ন ইমাম গাজ্জালি বলেন আল্লাহর বান্দা কি স্বপ্ন তুমি দেখলা ইমাম গাজ্জালি নিকট ওই ব্যক্তি বলে হুজুর আমি যখন রাতের বেলা ঘুমাইলাম গভীর ঘুমে যখন আমি ঘুমের মধ্যে বিভোর হয়ে পড়লাম হুজুর আমি স্বপ্নে দেখলাম আমি যেন জঙ্গলের মধ্যে শিকার করার উদ্দেশ্যে গেলাম আমি জঙ্গলের মধ্যে তীর নিক্ষেপে যখন হরিণকে শিকার করতে চাইলাম হুজুর আমি ঠিকভাবে ইনটেক করলাম ইম করে যখন হরিণের দিকে তীর ছুঁড়ে মারব এমন সময় পিছন দিকে আমি তাকিয়ে দেখি বিশাল ধরনের একটি বাঘ আমাকে আক্রমণ করার জন্য পিছন থেকে আমার দিকে ছুটে আসছে হুজুর আমি বাঘ থেকে নিজেকে বাঁচানোর জন্য নিজেকে রক্ষা করার জন্য ওই জঙ্গলের ভিতরে হুজুর আমি সামনের দিকে দৌড়তে শুরু করলাম শিকারের কথা ভুলে গিয়ে আমি নিজেকে বাঁচানোর জন্য সামনের দিকে যাইতে চললাম হুজুর আমি যাইতে যাইতে সামনে এত বিশাল জঙ্গল কোথায় কোনো আশ্রয় পায় না কোথায় কোনো মানুষের সন্ধান পায় না কোথাও আশ্রয় কেন্দ্র না পেয়ে হুজুর আমি জঙ্গলের ভিতরে দৌড়তে দৌড়তে এত বিশাল জঙ্গল আমি কোনো কুল কিনার পাচ্ছি না হুজুর আমি হঠাৎ করে দেখলাম জঙ্গলের পাশে এক কূপ রয়েছে কূপের মধ্যে পাড়ের মধ্যে এক রশি ঝুলানো হুজুর আমি নিজেকে বাঘ থেকে বাঁচানোর জন্য আত্মরক্ষা করার জন্য আমি ওই কূপের মধ্যে রশি ধরে নিচের দিকে চলতে শুরু করলাম হুজুর আমি যখন কূপের নিচে নামতে শুরু করলাম রশির মধ্যে ঝুলে ঝুলে হঠাৎ করে আমি নিচের দিকে তাকিয়ে দেখি কূপের মধ্যে কোনো পানি নাই নিচে বিশাল একটা অজগর সাপ হা করে তাকিয়ে রয়েছে ওই ব্যক্তি বলে হুজুর স্বপ্নের মধ্যে আমি বড় পেরেশান হয়ে গেলাম হুজুর আমি এখন কি করতে পারি উপরে হচ্ছে বাঘ নিচে হচ্ছে সাপ এই মুহূর্তে আমি মধ্য অবস্থায় ঝুলে রইলাম নিজেকে বাঁচানোর জন্য আত্মগোপন করলাম উপরে উঠছি না বাঘের ভয় নিচে নামছি না সাপের ভয় হুজুর এমন করে এমন সময় যখন আমি নিজেকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করছি যখন আমি ওই বাঘ এবং সাপ থেকে বাঁচার জন্য পাঞ্জা লড়ছি হুজুর আমি হঠাৎ করে তাকিয়ে দেখি ডান দিক থেকে কালো রঙের একটা ইঁদুর বাম দিক থেকে সাদা রঙের একটা ইঁদুর যেই রশিটাকে বর করে আমি ঝুলে রইলাম সেই রশিটাকে কালো রঙের ডান দিকের ইঁদুর সাদা রঙের বাম দিকের ইঁদুর টিক 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 করে কেটে দিচ্ছে হুজুর আমি বড় পেরেশান হয়ে গেলাম আমি কি করব কিছুই বুঝতে পারছি না হুজুর এমন সময় আমার পেটের মধ্যে তীব্র ক্ষুধা অনুভব হলো যখন ক্ষুধা অনুভব হলো আমি আবার পাশে তাকিয়ে দেখি ওই কূপের মধ্যে ওই গুহার মধ্যে ওই গর্তের মধ্যে আমি দেখি পাশে এক মধুর ছাক হুজুর আমি মধুর ছাক থেকে পেটের ক্ষুধা নিবারণের জন্যে মধু সংগ্রহ করে খাইতে শুরু করলাম হুজুর মধুর মিষ্টতায় পরে মধুর স্বাদে আমি বেকুল হয়ে আমি ভুলে গেলাম উপরে বাঘের কথা ভুলে গেলাম এদুরে দুই দিকের কালো এবং সাদা রঙের এদুরের কথা ভুলে গেলাম নিচে সাপের কথা হুজুর আমি যখন মধু খাইতে খাইতে আত্মহারা হয়ে গেলাম মধুর প্রেমে হুজুর আমি যখন দেখলাম ইঁদুরে আমার রশি কাটা টিক টিক করে রশি কেটে শেষ করে দিচ্ছে এমন সময় হুজুর আমি টুপ করে যখন ওই সাপের মুখে আমি পতিত হতে লাগলাম আমার ঘুম ভেঙে গেল হুজুর আমার স্বপ্নের কি ব্যাখ্যা হতে পারে ইমাম মুহাম্মদ বিন গাজ্জালি হুজ্জাতুল ইসলাম ইমাম মুহাম্মদ বিন গাজ্জালি বলে হে আল্লাহর বান্দা শান্ত হও এবং বসো তোমার এই স্বপ্নের মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত কিয়ামতের সকাল পর্যন্ত সমস্ত উম্মতে মুহাম্মদীকে মরণের এক গাইডলাইন দিয়ে দিয়েছেন আখিরাতের পরিপূর্ণ এক গাইডলাইন দিয়েছেন এবার ব্যক্তি বলে হুজুর স্বপ্নের ব্যাখ্যা কি হতে পারে ইমাম মুহাম্মদ বিন গাজ্জালি চক্ষু খুলে বলতেছেন ও আল্লাহর বান্দা তুমি যে জঙ্গলের ভিতরে গেলা শিকার করার জন্যে পিছন দিকতে যে দেখছো তুমি বড় এক বাঘ তোমাকে শিকার করার জন্যে আসছে ও আল্লাহর বান্দা এই বাঘ দুনিয়ার কোনো বাঘ নয় এই বাঘ জঙ্গলের কোনো বাঘ নয় এই বাঘ সাধারণ কোনো বাঘ নয় এই বাঘ হচ্ছে মালাকাল মুত আজরাইল যেই মালাকুল মুত আজরাইল দৈনিক একবার নয় দুইবার নয় সত্তর বার
প্রত্যেক বান্দার নিকট এসে অবলোকন করে বান্দাকে পর্যালোচনা করে বান্দা কোন ভাবে চলে কি ভাবে চলে সে কি আল্লাহর প্রতি মুখাপেক্ষী নাকি অমুখাপেক্ষী সে কি ধর্মের প্রতি অনুগত নাকি অনুগত নয় সে কি ধর্মের হাল কালচারগুলা ধর্মের বিধানগুলা পালন করছে আল্লাহর বিধান পালন করছে নাকি পালন করে না ইমাম গাজ্জালি বলে ও আল্লাহর বান্দা এই বাঘ হচ্ছে মালাকাল মউত আজরাইল যেই আজরাইল প্রত্যেক দিন 70 বার এসে বান্দাগুলোকে দেখে যায় কারণ দিকি দিকি তো তার মরণের সময় ঘনিয়ে আসছে এবার মুহাম্মদ বিন গাজ্জালের নিকট ব্যক্তি বলে হুজুর তাহলে আমি যে দেখলাম এই রশি এবং কূপ সাপ ইদুর এগুলা কি হতে পারে ইমাম মুহাম্মদ বিন গাজ্জালি বলে ও আল্লাহর বান্দা তুমি যে ওই গর্তের মধ্যে তুমি যে আত্মগোপন করছো রশির মধ্যে ঝুলে ওই রশি দুনিয়ার কোন রশি নয় ওই রশি বাজারের দোকানের কোন রশি নয় ওই রশি হচ্ছে তোমার আমার সমস্ত মানুষের হায়াতের সময়সীমা ইমাম মুহাম্মদ বিন গাজ্জালি ওই ব্যক্তিকে বলছেন ও আল্লাহর বান্দা এই রশি হচ্ছে তোমার আমার হায়াতের সময়সীমা আর তুমি যে দেখছো ডান দিকের কালো রঙের ইদুর বাম দিকের সাদা রঙের ইদুর এই ডান দিকের এবং বাম দিকের ইদুরগুলা দুনিয়ার কোনো ইদুর নয় বাজার বকরির মধ্যে দুনিয়ার মধ্যে যত ইদুর রয়েছে মানুষের গড়ে যে ইদুর পাওয়া যায় এইগুলা দুনিয়ার কোনো ইদুর নয় গাছের কোনো ইদুর নয় জঙ্গলের কোনো ইদুর নয় এই ইদুরগুলা হচ্ছে কালো রঙের ইদুর হচ্ছে রাত সাদা রঙের ইদুর হচ্ছে দিন রাতের পর দিন দিনের পর রাত খেলতে গিয়ে ফিরতে গিয়ে মসজিদ মাদ্রাসায় রাস্তাঘাটে দোকান পাটে ওয়াজের ময়দানে মদের আড্ডায় জোয়ার আড্ডায় পতিতালয়ে ও বান্দা বিভিন্ন নাফরমানির কর্মে একের পর এক অনর্গল দিন আসে রাত্র যায় রাত আসে দিন যায় এরকম ভাবে তোমার আমার হায়াতগুলোকে ইঁদুরের মতো টিক 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 করে কেটে নিচ্ছে ইমাম মুহাম্মদ বিন গাজ্জালি বলে ও আল্লাহর বান্দা ওই ইঁদুর হচ্ছে কালো রঙের রাত্র আর ওই ইঁদুর হচ্ছে সাদা রঙের দিন এই ইঁদুরগুলো দুনিয়ার কোনো ইঁদুর নয় এবার ব্যক্তিকে ইমাম মুহাম্মদ বিন গাজ্জালি বলে ও আল্লাহর বান্দা তুমি যে দেখলা ওই কূপ এই কূপ হচ্ছে প্রত্যেকের জন্য অন্ধকার কবর আর এই কূপের মধ্যে যে তুমি দেখলা মধুর চাক এই মধুর চাক দুনিয়ার কোনো মধুর চাক নয় এই মধুর চাক গাছের কোনো মধুর চাক নয় এই মৌচাক হচ্ছে দুনিয়ার মহব্বত দুনিয়ার ভালোবাসা কেননা দুনিয়া একটা মিষ্টতায় পরিপূর্ণ দুনিয়া একটা আকাঙ্ক্ষায় পরিপূর্ণ কেননা স্ত্রী মধুর মতো মিষ্টতায় পরিপূর্ণ সন্তান মধুর মতো মিষ্টতায় পরিপূর্ণ স্ত্রীর ভালোবাসা মধুর মতো পরিপূর্ণ সন্তানের ভালোবাসা মধুর মতো পরিপূর্ণ সম্পদের ভালোবাসা মধুর মতো পরিপূর্ণ ধন সম্পদের ভালোবাসা ধন দৌলতের ভালোবাসা এভরিথিং সমস্ত পৃথিবীর মায়া হচ্ছে মধুর মতো মিষ্টতায় পরিপূর্ণ ইমাম মুহাম্মদ বিন গাজ্জালি বলে আল্লাহর বান্দা তুমি যে ওই মধুর আকর্ষণে পড়ে তুমি যে ভুলে গেলা উপরে বাঘের কথা তুমি যে ভুলে গেলা ওই টিকটিকির ইঁদুরের কথা তুমি যে দেখলা ওই গর্তের মধ্যে পতিত হচ্ছ ওই গর্তের মধ্যে যেই একটা সাপ দেখছো এই সাপ দুনিয়ার কোনো সাপ নয় প্রত্যেক বান্দা যখন আল্লাহর নাফরমান হয় বেঈমান হয় নাস্তিক হয় মুরতাদ হয় জিন্দুক হয় যখন বান্দা ওই কবরের মধ্যে ঢুকে ওই কবরের মধ্যে এক নয় দুই নয় 99টা সর্প আল্লাহ পাক জাহান্নাম থেকে পাঠিয়ে দেন একটি সাপের দৈর্ঘ্য হবে 450 কিলোমিটারের মতো রাস্তা সম্মানিত সামিঈন গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করুন এবার ইমাম মুহাম্মদ বিন গাজ্জালি বলে ও আল্লাহর বান্দা ওই সাপের আকৃতি হবে দেহ হবে সম্পূর্ণ কালো চক্ষু হবে লাল শিং থাকবে সাদা ওই সাপ তোমার আমার নাফরমান বান্দার নাস্তিক বান্দার বেঈমান বান্দার আল্লাহ থেকে যে দূরে সরে গেছে দিন থেকে যে দূরে সরে গেছে ধর্ম থেকে যে দূরে সরে গেছে ওই সমস্ত বান্দার নাভির মধ্যে একবার যখন দংশন করবে 70 গজ মাটির নিচে ধাই বাজাবে আবার আরেক সাপ লেজ দিয়ে উপরের দিকে টান দিয়ে তুলবে আবার আরেক সাপ দংশন করবে ইমাম মুহাম্মদ বিন গাজ্জালি বলে ও আল্লাহর বান্দা ওই সাপগুলা একের পর এক
অনর্গল বিরতিহীনভাবে ওই নাফরমান বান্দাকে দংশন করবে কিন্তু বাঁচার মতো কোনো উপায় থাকবে না এই জন্য আমি বলি কি বন্ধুগণ আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়ামান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন আল্লাহ পাক বলে হে ইমানদার বান্দা তোমাদের দুনিয়ার মোহমায়া দুনিয়ার স্ত্রী দুনিয়ার সন্তান দুনিয়ার সম্পদ দুনিয়ার ধন দৌলত দুনিয়ার আকর্ষণ যেন আমি আল্লাহর জিকির থেকে তোমাদেরকে দূরে না সরাই আমি আল্লাহর ইবাদত থেকে যেন তোমাকে গাফিল না করে দেই আমি আল্লাহর নামাজ থেকে সেজদা থেকে যেন তোমাকে দূরে না সরিয়ে দেই যদি সরে দেই ফাউলাইকা হুমুল খাসিরুন আল্লাহ পাক বলে তারা বড়ই ক্ষতিগ্রস্ত বড়ই ক্ষতিগ্রস্ত বড়ই ক্ষতিগ্রস্ত আল্লাহ পাক আমাদের সকলকে কোরআনের পথে রসূলের পথে কোরআনের মতে রসূলের মতে ইসলামী আদর্শকে বুকে ধারণ করে কবরের সম্মান অর্জন করে ওই কবরে প্রবেশ করার তৌফিক দান করুক